দেবো কম, তারপরে জোরে বলো দেখি, দেবো কম নেবো কম নেবো কিন্তু বেশি নেবো, সেই জন্যই করি। ভগবান তো জানে না আমার মন করছে, বলে এরা কম নেবে বেশি নেবে সুবিধাবাদী না, নিজের স্বার্থের জন্য সব করতে পারে। তা বলছে কম দাও বেশি নাও, কিরকম সংসারে সেবা করো, স্বামী সেবা করো, রান্না করো, বাসন মাজো, সব কাজ করো, এই সব কাজের মধ্যে হাতে করো কামা, মুখে বলো না, ওইটুকু যদি করতে পারো তাতে এই ভব নদী পারাপা। এই বাড়িতে করি কিনা জানি না, আজকে আমরা সবাই মিলে যখন হরিবাসনে উপস্থিত হয়েছি সবাই মিলে একটু বলবো, কি বলবো তো তোমা বলবে তো? আচ্ছা আমার আমার কথাগুলো বুঝতে পারছো? হ্যাঁ কি না বুঝতে পারছো? সত্যি সত্যি তো কার কার হাত আছে একটু তোলো দেখি, ভগবান একটা করে হাত দিয়েছে বুঝি, সবার উঠবে তাহলে একসঙ্গে সবাই মিলে বলবে একসঙ্গে, একটু জোরে জোরে বলা লাগবে যেন গোবিন্দ শুনতে পায়। এমনিতেই তো আগে এমনি বসে থাকতো, এখন দোলনায় ঝুলিয়ে দিয়েছে আর আনন্দ তাকে ধরে, তাকে ধরতে হলে একটু জোরে জোরে বলা লাগবে দেখি সবাই মিলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
যদি গোবিন্দ আবার কোনদিন কৃপা করে যদি এখানে আসতে পারি সঙ্গে থাকবে তো তাহলে এদেরকে আর নিয়ে আসবো তোমরা হলেই চলে যাবে এত সুন্দর দল পাচ্ছি এদেরকে আর লাগবে না একাই চলে যাবে ওমা যাই হোক আর কথা আমরা শুধু করবো নিলাম সমস্ত মধ্যে প্রবেশ করি আজকে যে বিষয়বস্তু আছে যারা আস্বাদন করবো তার একটা কথা বলে রাখি যার কথা আজকে আমি আস্বাদন করবো আমরা যদি এখনো আপনি সেই স্থানে যান তাকে এখনো দেখতে পারবেন